সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিতে দুর্বল সরবরাহ ব্যবস্থার কারণে বিভিন্ন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিশ্বে খাদ্য সংকট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। এ লক্ষ্যে কৃষিখাতে স্বল্প সুদ হারে ঋণ প্রবাহ বজায় রাখার জন্য বাংলাদেশ সরকার একটি লোন স্কিম ঘোষণা করেছে। আজকের ভিডিওতে জানাবো কারা এই লোন পাবেন, কোন কোন খাতের ওপর এই লোন দেওয়া হবে এবং কিভাবে এই লোন পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক এই লোন স্কিমের নাম দিয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য পুনঃস্থায়ন স্কিম। এই স্কিমের আওতায় সারা দেশে মোট 5,000 কোটি টাকা ঋণ বিতরণ করা হবে। এই স্কিমের মেয়াদ 30 জুন 2024 সাল পর্যন্ত, অর্থাৎ আগামী 2024 সালের 30 জুন পর্যন্ত সময়ের মধ্যে এই লোন নেওয়া যাবে। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, একজন কৃষক কত টাকা লোন পাবে? একজন গ্রাহক এই লোন স্কিমের আওতায় সর্বোচ্চ 2 লক্ষ টাকা লোন পাবে। এবার জানাবো কোন কোন খাতে এই লোন দেওয়া হবে। বিভিন্ন ধরনের শস্য যেমন ধান, গম, ভুট্টা, আখ, বিভিন্ন ধরনের শাকসবজি, ফল যেমন আম, কলা, পেয়ারা, মালটা, বরই ইত্যাদি। এছাড়া ফুল চাষের জন্যও এই লোন দেওয়া হবে। এছাড়া উল্লেখিত কৃষিখাত ছাড়াও বিভিন্ন প্রাণী সম্পদ খাতে এই লোন দেওয়া হবে, যেমন গরু পালন, মৎস্য চাষ, ছাগল পালন, ভেড়া পালন, হাঁস মুরগি পালন ইত্যাদি। এবার জানাবো এই লোন নেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে। বিশ্বাস করুন আর নাই করুন, শস্য ও ফসল যেমন ধান, শাকসবজি, ফল ও ফুল চাষের জন্য কোনো জামানত ছাড়াই এই লোন নিতে পারবেন। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র ও ছবি হলে জামানতবিহীন এই লোন নিতে পারবেন। অপরদিকে প্রাণী সম্পদ খাতে, অর্থাৎ গরু পালন, মৎস্য চাষ, ছাগল, ভেড়া পালন, হাঁস মুরগি খামার পরিচালনা করার জন্য জমি বন্ধক রেখে এই লোন নেওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।